হাই ভিউয়ার্স, আবার এসে গেছি নতুন মডেল ভাবে একটা চালের মধ্যে অ্যাডভাস্টার প্লাস্টার ডিজাইন নিয়ে। খুবই অসাধারণ লাগবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিভাবে করা হয়েছে আপনাদের সকলকে, হাউ টু মাইক কিভাবে করেছি আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা এখন দেখছেন যে যে ডিজাইন বাই জাহাঙ্গীর চ্যানেল থেকে। আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম, আপনারা সকলে হয়তো ভালো আছেন ইনশাল্লাহ, আমিও খুব ভালো আছি। তো সব ভিউয়ার্স আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এখন মশলা আমি চাপিয়ে নিয়েছি, চাপানোর ওপরে আমি এই যে পাইপটা নিয়েছি 3 ইঞ্চি পাইপটা হাফ করে সেন্টারের মধ্যে কাটিং করার বাদে এই যে মশলার ওপরে এদিক ওদিকভাবে দুবার টেনে নেব, তাহলে ওপরটা ফিনিশিংয়ের মতন হয়ে যাবে এরকমভাবে। আপনারা চাইলে খুব অসাধারণ ওপরের মধ্যে অ্যাডভেস্টার চাল করতে পারবেন, কোনো এক জড়াও পানি দাঁড়াবে না, এর মধ্যে সেকেন্ডের মধ্যে পানি নিচে চলে যাবে। তো সব ভিউয়ার্স ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অন্যজনকে দেখানোর জন্য সুযোগ করে দেবেন। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও নিত্য নতুন ওয়াল ডিজাইন যে বাই জাহাঙ্গীর প্লাস্টার ডিজাইন প্যারাপিট ওয়াল টোটাল ডিজাইন আপলোড করতে থাকি এই যে ডিজাইন বাই জাহাঙ্গীর চ্যানেল থেকে। তো সব ভিউয়ার্স ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। এই যে এখন দেখছেন আমি মধ্যেখানের মধ্যে এখন আমি মশলা লাগিয়ে নিয়েছি, লাগানোর পর আমি যে হালট মারবো তাহলে বুঝতে পারবেন খুব অসাধারণভাবে ওদিক এদিকের মধ্যে প্রায় কমপ্লিট করে ফেলেছি। আপনাদের পুরো প্রসেস দেখাতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত, নেক্সট টাইম আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সব ভিউয়ার্স দেখতে থাকুন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওয়াচ কমপ্লিট করবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে কী করা হয়েছে। এই যে এখন আমি হালটটা মারছি, হালট মারার পর আমি কাটিং করার পর কীভাবে কাটিং করেছি সেটাও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সব ভিউয়ার্স ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আরও নিত্য নতুন ডিজাইন পেতে প্রোফাইলের মধ্যে যে দেখতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আরও নিত্য নতুন ডিজাইন আপলোড করতে চলেছি। ভেরি নাইস প্যারাপিট ওয়াল ডিজাইন, টপ উইন্ডো ডিজাইন, টপ মেন গেট ডিজাইন, ওয়াল টোটাল মেশিনারি ওয়ার্ক ডিজাইন, যে যে ডিজাইন বাই জাহাঙ্গীর চ্যানেলে আপলোড করা হয় এবং করতে থাকবে ইনশাল্লাহ। আপনাদের একটু সহযোগিতায় পাশে থাকলে খুবই আনন্দিত হব ইনশাল্লাহ। ভিউয়ার্স দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, ফুল ওয়াচ কমপ্লিট করবেন, তাহলে সকলে সরাসরি বুঝতে পারবেন। আর যারা দেখছেন আমার পেজ থেকে দেখছেন ভিডিওটা, প্লিজ পেজের ফ্রন্ট ওয়াল ফলোয়াররা, আমার সকল ভিডিও দেখা ভালো লাগলে প্লিজ আমার এই পেজটিকে ফলো করে রাখবেন যারা পেজ থেকে দেখছেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তা সবাই সেই যে দেখতে পাচ্ছেন এখন পুরোপুরি আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি, এরপরে আমি নিচের দিকে মশলা লাগানো হয়েছে এবং আমি কীভাবে কাটিংটা করবো সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখতে থাকুন। এই যে পুরোপুরি আমি কমপ্লিট করে ফেলেছি, কাটিংও শেষ করে ফেলেছি। এই যে এখন দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট, আমি কাটিংটা দেখাতে পারিনি, খুবই দুঃখিত আপনাদেরকে। তো নেক্সট টাইম দেখানোর চেষ্টা করব কাটিং ভিডিও, তবে ইনশাল্লাহ শর্টের মধ্যে আমি আপলোড করব, আপনারা কাটিংটা কীভাবে করেছি চাইলে দেখতে পারবেন। শর্ট ভিডিওর মধ্যে রিলসের মধ্যে আমি আপলোড করে ফেলব ইনশাল্লাহ। আর নিচের মধ্যে যে একটা ফুলি নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা, একটা ছাঁচ রয়েছে, ছাঁচের মধ্যে ফুলটা বানাচ্ছে, সেটাও আমি শর্ট ফিল্মের মধ্যে রিলিজ করব, আপনারা দেখতে পারবেন। তো সব ভিউয়ার্স আজকের জন্য এইটুকুই, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর অন্যজনকে দেখানোর জন্য শেয়ার করে রাখবেন। আর যারা নতুন দেখছেন আরও নিত্য নতুন ডিজাইন পেতে যে ডিজাইন বাই জাহাঙ্গীর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। টাটা, বাই বাই, নেক্সট টাইম।